ক্রিকেট খেলায় চাপ থাকবে না এটা তো হইতেই পারে না, আর বিপিএল এর মতন জায়গায় এলিমিনেটেড রাউন্ডে খেলা চলছে, তো এটা থাকবে এবং এটা ওভারকাম করেই খেলতে হবে। তো আমরা আসলে কালকের ম্যাচ নিয়ে আর চিন্তা করছি না, গতকালকের ম্যাচ নিয়ে, যে কোনো খেলায় আসলে টচ ইম্পর্টেন্ট। তো মিরপুরে তো অবশ্যই আছে ক্রিকেট খেলায় চাপ থাকবে না এটা তো হইতেই পারে না, আর বিপিএল এর মতন জায়গায় এলিমিনেটেড রাউন্ডে খেলা চলছে, তো এটা থাকবে এবং এটা ওভারকাম করেই খেলতে হবে অ্যাকচুয়ালি। তো লাস্ট ম্যাচ যেটা ছিল যে আমরা আসলে ভালো স্কোর ছিল আমাদের কিছু জায়গায়, বোলিংয়ে কিছু জায়গায় আমরা আসলে প্ল্যান ওই যেভাবে করেছিলাম সেভাবে আমরা করতে পারি নাই। তো আমরা আসলে কালকের ম্যাচ নিয়ে আর চিন্তা করছি না, গতকালকের ম্যাচ নিয়ে, আমরা সামনের কালকে যে ম্যাচটা আছে এটা নিয়ে চিন্তা করছি এবং কীভাবে আমরা আসলে লাস্ট ম্যাচ থেকে তো আমরা কিছু জায়গায় আসলে শিখেছি যে আমাদের আসলে কোন জায়গাটা ইম্প্রুভ করতে হবে, তো সেগুলো নিয়েই ছেলেদের সাথে কথা হচ্ছে এবং আমরা স্ট্রংলি ব্যাক করতে চাই এবং আসলে কালকের ম্যাচের পরে তো আর কোনো অপশন নাই। তো আমরা আসলে ওইভাবেই চিন্তা করছি এবং কালকের খেলা নিয়ে কীভাবে করলে, কীভাবে কোন স্ট্র্যাটেজি ফলো করলে বা কীভাবে আসলে করা যেতে পারে এই এইগুলো নিয়ে আলোচনা করছি। এবং ছেলেরা আসলে কালকে একটু স্বাভাবিকভাবেই, কালকে একটা ম্যাচের পরে আমাদের ছেলেরা একটু ডাউনওয়ার্ড ছিল, তো আজকে দিনে রিকভারি করছি এবং এই জিনিসগুলো কথা বলে ইনশাআল্লাহ ছেলেদের মধ্যে আবার ওই স্পিডটা দেখতে পাচ্ছি যে কালকের জন্য আমরা পূর্ণ শক্তি নিয়ে ফেরত আসতে পারি। আসলে এটা অপশনাল প্র্যাকটিস ছিল, এটা রিকভারি ডে অ্যাকচুয়ালি, এখানে ছিল, এখানে জিম করতে পারে, সুইমিং করতে পারে, যদি কেউ ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করতে চায়, ট্রেনিং স্কিল সেশন করতে চায়, এটা ওইভাবে আসলে মেসেজটা দেওয়ার দরকার ছিল। তো যারা এখানে স্কিল করতে আসে, ট্রেনিং করতে আসে, তারা করতেছে, বাকিরা হোটেলে আসে, জানে যে আবার কালকে খেলা, তো আসলে এই দিনটা অপশনাল প্র্যাকটিস ছিল, তো তো সেইভাবে আসলে গুছানো। আপনি গতকাল ম্যাচের কথা বললেন, আপনার কি মনে হচ্ছে যে স্কোয়াডে একটু প্লেয়ার একটু বেশি হয়ে যাচ্ছে, যেটা আপনাদের জন্য কোনো ক্ষেত্রে প্ল্যান করাটাও একটু সমস্যা হয়ে যাচ্ছে? কারণ শামিকে গত ম্যাচে ওপেনিং খেলাই করেছে, আপনাদের ইমরান তাহিরকে বসে রাখতে হয়েছে, পিটোরিয়াস ভালো করতেছিল তাকে বসে রাখতে হয়েছে, মানে এই যে প্ল্যানিংটা কোথাও একটু মানে বেশি প্লেয়ার হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনারা সমস্যা পেয়েছেন? না না না, এটা কেন হবে, প্লেয়ার বেশি থাকলে তো আরও বেশি অপরচুনিটি থাকবে, বেশি আসলে আমি টিমের কম্বিনেশন বিভিন্নভাবে করতে পারবো, তো আমি ওইভাবে দেখি না। এবং যারা এখানে খেলতে আসছে এবং এটাই স্বাভাবিক ব্যাপার, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে অনেকগুলো প্লেয়ার থাকে এবং ওর মধ্যে থেকে চারজনের বেশি তো খেলাতে পারবো না, তো যারা আসছে তারাও জানে। তো আমি আসলে অপোনেন্ট দেখে আমাদের যেটা মনে হয় যে কম্বিনেশনটা খেলানো উচিত আমি আসলে সেটাই করার চেষ্টা করি। ব্যক্তিগত ইস্যু নিয়ে আসলে আমার কোনো কিছু নাই, এটা মিডিয়াতেও হইতে পারে, বিভিন্নভাবে খবর হইতে পারে, এটা নিয়ে আমি একদমই চিন্তা করি না। আমি আসলে আমার টিম নিয়ে চিন্তা করি, যে টিমের মধ্যেও সেও একটা পার্ট বা অপোনেন্ট টিমে যে আসে সেও তাদের টিমের পার্ট, তো আসলে টিম পারফরমেন্স এবং টিমের প্লেয়ার টিমে কীভাবে ইম্প্যাক্ট রাখতে পারবে এইগুলো জিনিস নিয়েই চিন্তা করি, ব্যক্তিগত ইস্যু নিয়ে চিন্তা করার কোনো অপশন নেই। আপনার আজকে যে সেশনটা দেখলাম অনুশীলন ছিল, এখানে একটা অনলাইনের একটা ছাপ ছিল যে নেক্সট সেশনগুলো করছিলেন, সেটা একটা প্ল্যানের একটা ছাপ ছিল যে হচ্ছে যারা ব্যাটিং করছে তারা আসলে কোন মুডে ব্যাটিং করছে, এটা কি আসলে আপনাদের নিজস্ব গ্রাউন্ড থেকে এসে জায়গার উইকেটের একটা সিমিলারিটি এই জিনিসগুলো কি একটা চিন্তা করে এখানে সেশনটা করা, নাম্বার ওয়ান? আর নাম্বার টু হচ্ছে কি, আপনি তো অনেকদিন ধরেই কোচিং করাচ্ছেন এবং অনেক ক্ষেত্রে আপনি সফল, আপনার কাছে কি এবারের বিপিএল এর কোচিং করানোটা, স্পেশালি রংপুর রাইডার্সের মতো টিমের কোচ, হেড কোচ হিসেবে দাঁড়ানোটা, এটা একটা চ্যালেঞ্জেস কিনা? বিকজ আপনার কাছে এনাফ মতন আছে, অস্ত্র আছে, সেগুলো ইউজ করাটা তো পারলি, সেটা আপনার জন্য একটা চ্যালেঞ্জ? না আসলে আপনি যদি জানেন যে আসলে অপোনেন্ট টিমের স্ট্রেংথ কী বা আমি কোন প্ল্যানে আসলে অপোনেন্ট খেলতে চাই, সেই ক্ষেত্রে আসলে আপনার ওইখান থেকে যে আপনি যেটা বললেন উইপেনের ব্যাপার,
ওইখান থেকে আপনি বেস্ট উইপেনগুলো বাছবেন এবং টিমের কম্বিনেশন সেভাবে বানাবেন। তো আমি যদি ক্লিয়ার থাকতে পারি এবং আমি যদি জানি যে আমি কি কাকে কীভাবে ব্যবহার করব, তাহলে আসলে মানে ছয়টা সাতটা কেন, আটটা দশটা প্লেয়ার হলেও আপনি আসলে রাইট প্লেয়ার পিক করতে পারবেন। তো এইটা আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয় না, কিন্তু বিপিএলে যেটা এই লেভেলে বলবো যে ম্যান ম্যানেজমেন্ট একটা বড় ইস্যু। আপনি এই সব যারা খেলছে না বা যারা খেলছে, এখানে অনেক বড় প্লেয়ার আছে, ওভারসিজ আছে, দেশের মধ্যে প্লেয়ার আছে, তাদের মধ্যে আসলে কমিউনিকেশনটা বাড়ানো এবং এটা দেখা একটা হেড কোচের কাজ। এবং যেটা বললাম যে আসলে সবাইকে ম্যানেজ করে এবং তুমি কেন খেলছো না, তুমিকে কেন খেলাচ্ছি, এই জিনিসগুলো যদি আপনি ক্লিয়ার ফাইট করতে পারেন তো আসলে সবাই যারা আসছে এখানে প্রফেশনাল বুঝে, তো এটা জিনিসটা হ্যাম্পার হয় না। অ্যাকচুয়ালি সেশনটা সম্পর্কে যদি বলি, এখানে কেন এটা কি আসলে মিরপুরের উইকেটের সাথে সিমিলারিটির একটা বিষয় আছে, ভেরি ভাইটাল ম্যাচ ইন্ডিয়াতে, আমরা যেখানে দেখি যে হচ্ছে গিয়ে বসুন্ধরা যে হোম গ্রাউন্ড সেখানে আসলে উইকেটের সাথে এখানের উইকেটের কিছুটা তাৎপর্যমূলক বৈচিত্র্যতা আছে, সেটা চিন্তা করে কি এখানে আসলে ঠিক সেই রকম কোনো কিছু না। ব্যাপারটা জিনিসটা হচ্ছে যে কালকে যেহেতু এখানে খেলা এখানে সিমিলার, আপনি ঠিকই বলছেন। তারপর আরেকটা ইস্যু আছে যে আমরা আসলে আমাদের যে লাগেজ এবং জিনিসপত্র আমরা এখানে রেখে গেছি, তো আমাদের জন্য এখানে কমফোর্টেবল যে এখানে প্র্যাকটিস করে আবার জিনিসগুলো এখানে ড্রপ করে যাওয়া। আপনার অপোনেন্টের অপোনেন্ট টিমে কিন্তু মানে বাংলাদেশ টিমের একটা প্রতিচ্ছবি বলা যায়, বাংলাদেশের সব থেকে তিন এক্সপিরিয়েন্স প্লেয়ার আছেন, তাইজুল আছেন, ওভারঅল আপনাদের মানে জন্য একটু বাড়তি প্রেশার হয় কিনা? আমি বললাম না প্রেশার ছাড়া তো ক্রিকেট হবে না ম্যাচ, আপনি একটা এলিমিনেটেড রাউন্ডে খেলবেন, প্রেশার থাকবে না, এটা তো হতে পারে না। আমার দেখার দরকার হচ্ছে যে এই প্লেয়ারগুলোকে থামানোর জন্য আমার কী কী অস্ত্র আছে, আমার এটা ডিপেন্ড করবে যে আসলে আমি কতটুকু প্রেশার, আমার যদি মনে হয় যে না আমি সব কিছু পারফরমেন্স এটা পরের ব্যাপার, কিন্তু যেটা হচ্ছে যে আমি যখন মাঠে নামবো তখন অপোনেন্ট টিমকে চ্যালেঞ্জ জানানোর মতন আমার কাছে অস্ত্র আছে কি না, আমি যদি থাকে তাহলে আমি অনেকটা নির্ভর থাকবো, কিন্তু দিন শেষে যারা ক্রিকেট ভালো খেলবে তারাই জিতবে অ্যাকচুয়ালি। কিন্তু ওই নির্ভরতা আসে আসলে আপনার কাছে কতটুকু আপনি ওই টিমের স্টেজে খেলবেন, এটার জন্য আপনি কতটুকু আসলে প্রিপেয়ার হয়ে আসছেন। চলবে আপনারা মানে ওপেনিং পার্টনারশিপটা নিয়ে পুরো মানে টুর্নামেন্টে আপনাদের নানা ধরনের এক্সপিরিয়েন্স করতে এসে নানা জন আসছে গেছে, এখন আপনারা আবার নতুন একটা ওপেনিং পার্টনারশিপ এই মানে আমরা ইয়াতে দেখলাম আর কি কোয়ালিফায়ারে, এখন কি আপনারা এটাতে স্ট্রিক্ট থাকবেন কিনা যদি বলা যায় আর কি, আর মানে কি মানে এটা কি আপনাদের ভোগাইলো পুরো টুর্নামেন্ট কী লাগে একটা একটা জায়গায় আপনি যখন টিম বানাবেন তখন আসলে সব জায়গায় যে সবাই পারফর্ম করবে এটাও ঠিক না। তো বা আমাদের যেরকম আমরা এক্সপেকটেশন নিয়ে যে যাদেরকে নিয়েছিলাম কিছু ম্যাচ করছে কিছু ম্যাচ, তো সবসময় সব জায়গায় প্লেয়াররা যে সব সময় পারফর্ম করবে এরকম আসলে বলা ডিফিকাল্ট। আরেকটা আমার কাছে কোশ্চেন যে আসলে কালকে যদি আমি বলেই দিই যে আমার কে ওপেন করবে তাহলে আর টিমের প্ল্যান কী থাকলো? তো এটা তো যদিও আপনাদের টিম গত মাসে ভালো করেছে তো কিছু কারণে অথবা জিততে পারেনি, কিন্তু বোলিং নিয়ে কনসার্ন কিনে কারণ কনসিস্টেন্ট আমরা পারফরমেন্স পাচ্ছি না, হয়তোবা অনেক পাঁচটা উইকেট দিচ্ছে পরে ম্যাচে আবার সেই কনসিস্টেন্সি নাই, বা সাকিবও তিনটে ওভার আগে করে ফেলছে, বা বেশি উইকেটের যেটা ভরসা আপনি হাসান মাহমুদ রাখবেন সেটাও রাখা যাচ্ছে না, এটা একটু কনসার্ন। কনসার্ন বলবো না, তো আসলে ব্যাপার হচ্ছে যে সবই টি টোয়েন্টি খেলা, রানের খেলা হবে, উইকেট ভালো থাকলে রান বড় হইতে পারে, দুই চারটে ওভার বড় হইতে পারে। তো যেটা হচ্ছে যে আমার যে বোলিং ইউনিট আছে এই ইউনিট কিন্তু প্রথম থেকে খুব ডিসিপ্লিন ছিল আমার কাছে মনে হয়, তো সময়ের সাথে সাথে কিছু জায়গায় আসলে হইতেই পারে এটা, কিন্তু আমার এখনও পর্যন্ত আমি আসলে আমার বোলারদের পরে ফেইথ আছে, আমি স্টিল বিলিভ করি ওরা আসলে ভালো ইয়ে দিতে পারবে, সার্ভিসটা করতে পারবে, এবং নেক্সট ম্যাচ আমি আশাই করছি যে না ওরা খুব ভালোভাবে রিকভার জিনিসটা আসলে কোথা থেকে আসলে আমার ওরা কোথায় আসলে ল্যাকিংস হচ্ছে এবং এটা কীভাবে তারা বের হবে তার জন্য আজকে প্র্যাকটিসও করছে, তো এখান থেকে যেন ওরা বের হইতে পারে আমি কনফিডেন্ট যে ওরা কাম ব্যাক করতে পারে। একটা বিষয়টা জানতে চাচ্ছি যে কালকে যে কোনো দুই দলের এক দলের শেষ ম্যাচ হবে তাই না, সেখানে আর সন্ধ্যায় খেলা এবং প্রতিপক্ষ ফর্চুন বরিশাল, সবটার হিসাব বা এই ধরনের ইকুয়েশন ধরে টসটা কি কোনো ভাইটাল রোল প্লে করবে কিনা? যে কোনো খেলায় আসলে টস ইম্পর্টেন্ট, তো মিরপুরে তো অবশ্যই আছে, তারপরে এক এক টিম তো এক একভাবে আসলে প্ল্যান করে যে আমি আসলে কী করতে চাই, তো টচ একটা ফ্যাক্টর আমি বলবো অবশ্যই।
ঠিক আছে ভাই আমরা ফজলক ফারুকিকে দেখলাম গতকাল আপনার ম্যাচে আগামী কালকের ম্যাচও খেলবে তামিম ইকবালের ফজলক ফারুকি একটা বিপি আছে আমরা দেখেছি গত কয়েকটা ম্যাচে অনেকে বলা বলি করছে যে শুধুমাত্র তামিমকে আমি ওইভাবে চিন্তা করি এটার মধ্যে আর থাকতেই পারে এটা হতে পারে কিন্তু একটা ইস্যু নিয়ে আমি কখনোই চিন্তিত না বা ওইটা নিয়ে চিন্তাও করি না ঠিক আছে থ্যাংক ইউ বেস্ট অফ লাক থ্যাংক ইউ সবাই